সুন্নত এবং বেদাতের মধ্যে পার্থক্য কি আপনার মাধ্যমে সবাই জানতে চায়। বেদাত হলো যেটা সুন্নত নয়, বেদাত কি যেটা সুন্নত নয়, যেটা নবীজির জীবনীতে নাই, ওনার বক্তব্যে নাই, ওনার রেখে যাওয়া দলিল প্রমাণে নাই, সেটাকে কি বলে? বেদাত বলে। সহজ ভাষায় বেদাত বলা হয় যা সুন্নত নয় তাই বেদাত, যা সুন্নত নয় তাই বেদাত। বেদাত শব্দটা একটু জটিল আরবি শব্দ, মানুষে বুঝে না বেদাত 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 কি। এই জন্য বাংলায় সংজ্ঞায়িত যদি এভাবে করি আমরা, খেলাফে সুন্নত, সুন্নতের খেলাফ যা তাই কি বেদাত, সুন্নতের খেলাফ যা তাই কি বেদাত। তাকনুর নিচে পুরুষদের কাপড় পরা, প্যান্ট পরা, লুঙ্গি পরা, এটা কি খেলাফে সুন্নত? এটা খেলাফে সুন্নত, এটা বেদাত, এটা হারাম, এটা কি বেদাত, এটা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মুবারক ছিলেন সিনার সাথে সমান, সাওয়াউল বাতনি ওয়াসাদরে, সময়লে তিরমিজিতে নবীজির যে খুলিয়া দেহ মুবারকের বর্ণনা আছে সেখানে আছে সাওয়াউল বাতনি ওয়াসাদরে, পেট আর বুক এক সমান। এটা হলো মুসলিম পেটের মডেল। এখন পেট এত বড় হয়ে যাওয়া এটা কি? মায়েদেরটা ভিন্ন, সন্তান দুনিয়াতে আসতে চাইলে সেটা হবে, কিন্তু সন্তানের কোনো পারপাস নাই। এবং তুমি নারীও না, তুমি একজন পুরুষ, তোমার এই অবস্থা কেন হবে? এইটা কঠিন এক বেদা, বুঝলেন না? এটা হলো খেলাফে সুন্নত পেট। আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমি খুব সতর্ক থাকি অন্তত এই পেটটার বিষয়ে, যদিও দেড় বছর বসেছিলাম তারপরে কিন্তু বাড়তে দেই নাই আলহামদুলিল্লাহ, বাড়ে নাই, আশা করি আর বাড়তে পারবেও না, এখন আর বাড়ার বয়স নাই, পারবে না ইনশাল্লাহ, বাড়লেও শাসন করে এটাকে সাইজ করবে ইনশাল্লাহ। শুধু তাহাজ্জুদ পড়তে হবে সময় লম্বা সময় করে, তাহাজ্জুদে দাঁড়াই থাকলে দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা দাঁড়ালে পেট ফুট কিছুই থাকবে, সব চলে যাবে। একবারে সহজ প্রেসক্রিপশন, মাতরাদাতুন লিদ্দাই মিনাল জাসাদ, দেহ থেকে রোগ ব্যাধিকে বিতাড়িত করার সালাত হলো তাহাজ্জুদের সালাত, মস্ত বড় চিকিৎসা, আল্লাহু আকবার। ডায়াবেটিসও থাকবে না ইনশাআল্লাহ, হাই প্রেসারও থাকবে না, পেট তো যাবেই, পেটও থাকবে না, আরো যত আধুনিক রোগ ব্যাধি আছে এগুলি থাকবে না আলহামদুলিল্লাহ। ইসলাম সুস্থতার নাম, ইসলাম রোগের নাম না, ইসলাম কিসের নাম? সুস্থতার নাম, ইসলাম রোগের নাম না। তো এই জন্য হযরত আয়েশা বলতেন ইসলামের প্রথম বেদাত হলো পেট ভরে, কানায় কানায় পেট ভরে খাওয়া, এই স্টাইলের খাওয়া কোনো সাহাবীরা খান নাই, নবীজিও খান নাই, কিন্তু অনেক সম্পদের মালিকানা হওয়ার পরে আস্তে আস্তে খাওয়া শুরু হয়ে গেছে, বুঝছেন? ইসলামের প্রথম বেদাত মা আয়েশা বলছেন পেট ভরে কানায় কানায় পেট ভরে খাওয়াটা হলো প্রথম বেদাত, এইটা থেকে বাকিগুলি শুরু হয়ে গেছে। খাদ্য কন্ট্রোল করবে, খাদ্য পেটকে তিন টুকরা করে তিন ভাগ করে, এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ খালি, এটা হলো সব সর্বোচ্চ খাওয়া, খাওয়ার একবারে চূড়ান্ত ফাইনাল সীমানা এটা, এরপরে খাওয়ার কোনো সুযোগ নেই, নবীজি তার চেয়েও কম খেতেন। আল্লাহ তাআলা আমাদেরকে কম খাওয়ার তৌফিক দান করে, কম খাওয়াই বেশি খাওয়া, কম খাওয়াটাই কি বেশি খাওয়া, আর বেশি খাওয়া কি কম খাওয়া, কথাটা বুঝছেন? কম খাওয়াটাই বেশি খাওয়া, কম 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 করে খেলে একশো বছর বাঁচলে একশো বছরেই গরুর গোস্ত, খাসির গোস্ত, কই মাছ, রুই মাছ, কার্পো মাছ সব খাইতে পারে। তাহলে কম কম করে খাইলে একশো বছর বাঁচলে একশো বছরে খেতে পারবেন, আটার জাউ খাওয়া লাগবে না। টাকা পয়সার মালিক হয়ে একেবারে বোঝাই করে পাঁচ সাত বছর খাইয়া পরে মেডিকেল চেক আপ করে দেখেন যে হাই প্রেশার, ডায়াবেটিস, আলসার, ডাক্তার বললো কলা খাইলে এক টুকরা,
গোস্ত খাইলে এক পিস, না খাইলে আরো ভালো। এখন আরো 40 বছর বাঁচছে আটা জাউ খাইয়া। তাহলে খেলাফে সুন্নত খাওয়া, বেদাতি খাওয়া খাওয়া, এটা কি বেশি খাওয়া না কম খাওয়া? বেশি খাওয়াটাই কম খাওয়া। খাইতে পারবা বড় জোর 5 বছর 7 বছর 10 বছর, এরপরে 40 বছর না খাইয়ে থাকা লাগবে। এর চেয়ে অল্প খাও, 100 বছর হায়াত পেলে 100 বছরে খাও, ঠিক না? ওইটা পরিমাণে বেশি না, অনেক বেশি। ওইটাই হলো নবীজির সুন্নাহ, সুন্নতের অনুসরণ করলে সেই নিয়ামতটা আল্লাহ দেবেন ইনশাআল্লাহ।